এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রাতে স্থগিতাদেশ দিল ইডি। আপনাদের আরো একবার জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রাতে স্থগিতাদেশ ইডি, সেই নির্দেশের উপর স্থগিতাদেশ সেই হাইকোর্টে আর্জি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি বিবেক চৌধুরী সিঙ্গেল বেঞ্চে আবেদন করেছেন তিনি, এমনটাই খবর জানা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছিলেন ইডিকে, কারণ তার চোখের সমস্যার জন্য তিনি বিদেশ যেতে চেয়েছিলেন এবং সেই বিষয়েই তিনি চিঠি দিয়েছেন এবং সেই বিষয়তেই ইডি জানিয়েছে যে তার বিদেশ যাত্রা স্থগিতাদেশ পড়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পরমাশিস ঘোষ। পরমাশিস, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে এই বিষয়ে? দেখো, বিষয়টা হচ্ছে আমরা যতটা জানি যে 2016 সালের 18ই অক্টোবর বহরমপুর থেকে একটি রাজনৈতিক সভা সেরে দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে একটি বড় দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা গোটা রাজ্য গোটা দেশ জানে। সেই 2016 সালের পর থেকে তার চোখে আগেও অপারেশন হয়েছে এবং তাকে চিকিৎসায় চোখ থেকে পুরোপুরি করতে গেলে তার বিদেশে যাওয়ার প্রয়োজন। সেই ব্যাপারে সে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের কাছে একটা চিঠি দেয় যে আমাকে 3রা জুন থেকে আগামী 10ই জুন পর্যন্ত দুবাইতে চিকিৎসা করাতে যেতে হবে। আমরা জানি যে কয়লা পাচারকাণ্ডে ইন্টারোগেশন চালিয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি। সেই গত 29শে মার্চও নয়াদিল্লিতে তাকে 8.5 ঘন্টা ধরে তাকে জেরা করা হয়েছিল এবং সেদিনকে জেরা সে যখন গেছিল তখন কিন্তু সেই সময় দাঁড়িয়ে সেদিনকেই কিন্তু সুপ্রিম কোর্টে একটা অভিযোগ জানিয়েছিল, আবেদন জানিয়েছিল যে কেন কলকাতাতে ইডির অফিস থাকার সত্ত্বেও তাকে বারবার দিল্লিতে তলব করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে তার চিকিৎসার জন্য সে আজকে গতকাল বোধহয় একটা চিঠি পাঠিয়েছিল ইডির দপ্তরে, গতকাল তার উত্তর এসছে তাকে দেশ ছাড়া যাওয়া যাবে না। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে একটি মামলা সে দায়ের করেছে বিবেক চৌধুরী কলকাতা হাইকোর্টের বিচারপতি তার সিঙ্গেল বেঞ্চে, যেখানে আজ দুপুর 2টার পরে একটা শুনানি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অনেক ধন্যবাদ পরমাশিস, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে।